গুড ইভিনিং গুড ইভিনিং আলাপ করি দি ইনি বৃষ্টি রায় আমার স্ত্রী আর ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার বাবু ওকে আমি চিনি আকাশদা আপনার হয়তো মনে নেই আকাশদা আমি কিন্তু আপনাদের পাড়াতেই থাকতাম ও হোয়াট আ সারপ্রাইজ সত্যি পৃথিবীটা কত ছোট তাই না আকাশ বাবু হ্যাঁ মানে চলো এগুলো যাকো দিকে হ্যাঁ ওদিকটা সেফ তো হ্যাঁ নিশ্চিন্তে ঘুরে আসুন হোপ সো চলে আসুন আকাশ না চেনার ভান করে চলে যাওয়ার কি কোনো কারণ আছে না না ঠিক তা নয় ঠিক তা নয় মানে কালকেও তুমি আমাকে না চেনার ভান করেছ আসলে তোমার কথা ভেবেই আমার কথা ভেবে বৃষ্টি তুমি Just as I thought. Namaskar. Now this is very bad. তুমি সকালবেলা উঠে একা একা মর্নিং ওয়াকে বেরিয়ে এলে আর আমাকে একবার ডাকার প্রয়োজন বোধ করলে না গুড মর্নিং স্যার গুড মর্নিং উঠে পড়েছো উঠলে কেন আর একটু ঘুমাতে পারতে তো পাগল এইসব জায়গায় এসে কেউ শুয়ে শুয়ে সময় নষ্ট করে আকাশবাবু এক কাপ কফি পাওয়া যাবে নিশ্চয়ই এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ওয়েলকাম স্যার জানো বৃষ্টি এখানে এসে আমি তোমাকে রিডিসকভার করছি কেন তোমার নাটকের আরো কিছু বাকি আছে নাকি নাটক আমি তো দর্শক মাত্র